হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন বাদে আমি আবার তোমাদের সাথে। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি 350 বছরের পুজো। হ্যাঁ, 350 বছরের কালী পুজো। শুনতেই পাচ্ছ, গ্রাম, এটা একদমই গ্রাম, সেখানে কালী পুজো, একটা রোমহর্ষক ব্যাপার। সমস্তটাই তোমাদেরকে আমি দেখাবো আজকে, তোমরা সাথে থেকো। চলো দেখে নেওয়া যাক এই পুজোতে কোথায় আমরা আছি, কাদের বাড়িতে এসেছি এবং পুজোটা কিভাবে হয়, সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো। চলো দেখে নেওয়া যাক আমাদের ঠাকুর দালান, ঠাকুর দালানের পারিপার্শ্বিক জায়গা আমরা তোমাকে দেখাতে থাকব। চলো আমাদের সাথে। এটা হচ্ছে বলির জায়গা, যে জায়গাতে বলি হয়, এখনো পর্যন্ত এখানে বলি হয়, ঠাকুর দালান। এবং এটা হচ্ছে মন্দির, যে মন্দিরে সামনে এখানে দেখতেই পাচ্ছ যে মন্দিরের সামনে খুবই ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। এটা কিছুই নয়, রাত্রিবেলা তোমাদেরকে আমি দেখাবো যে আরও কত ভিড় হতে পারে এই মন্দিরে। এখানে এলইডি লাগানো আছে এবং বাইরে মেলা বসেছে। ঠাকুরকে দেখে নাও তোমরা, 350 বছরের পুরনো মা সেজে আছে। আজকে রাত্রিবেলায় আসল পুজো হয় এখানে। রাত্রিবেলার পুরো ভিউটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ঠাকুরের খাওয়ার জায়গা আছে, রান্না করার জায়গা, ভোগ তৈরি হওয়ার জায়গা এবং বাসনপত্র সমস্তটাই এখানে আছে। এই যে ঠাকুর দালান একটু বাদেই ভরে উঠবে, সমস্তটা ভরে উঠবে লোকেদের ভিড়েতে। তখনও আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে লোকেরা এখানে আনন্দ করে, উৎসব করে, বাজনা বাজায়, নাচে, সমস্তটাই দেখাবো। এই বাইরেটা আছে নানা ধরনের মেলা, যে মেলা নর্মালি যেমন মেলা বসে, এই পুজোকে কেন্দ্র করেই এখানে মেলাটা বসে। আর ওখানে সাইডে সবাই বাজি পোড়াচ্ছে। এখানে যে পুজোটা হয় সেখানে আমরা একজন রিলেটিভের বাড়িতে এসেছি, তো বাড়িটার ভিতরটাও আমি তোমাদের ঘুরে দেখাবো। বাড়িটাও 250 বছর পুরনো, তো আমি তোমাদেরকে বাড়িটাও ঘুরে দেখাবো। চলো ঘুরে দেখা যাক বাড়িটা। এই যে বাড়িটা তোমরা দেখছো, এই বাড়িটা আসলে আমার মাসি শাশুড়ির বাড়ি। তো এই গুপ্ত বাড়ির পুজো আর কি প্রচণ্ডভাবে প্রচলিত। এই বাড়িটার লাগোয়া একটা মন্দির দেখছো, এটা শিব মন্দির, এখানে নিত্য পুজো হয়। এবং এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটার সামনে এটা মাঠ, এবং সামনে এই যে বাড়িগুলো দেখছো তার সামনেও বিশাল বড় পুকুর আছে ও মাঠ আছে। বাড়ির ভিতরে ঢুকতে গেলেই আমরা দেখতে পাবো একটা ঘর, এবং এখানে যে ঠাকুর আছে সে রান্না করছে, নিত্য প্রয়োজনীয় যে রান্না হয় ঠাকুরে রান্না করে। এদিকে এক ডান দিকে একটা ঘর আছে ও বাঁ দিকে একটা ঘর আছে, আর মাঝখান দিয়ে আছে হচ্ছে দালান। ঘরের পরিধি অনেকটাই কমে গেছে, কারণ বাড়িটা 250 বছরের পুরনো ও তার পাশে যে ঘরগুলো ছিল সেই ঘরগুলো এখন ব্যবহারের যোগ্য নয়। এটা আমি তোমাদের রাত্রিবেলা দেখাচ্ছি, যখন মেলাতে পুরো ভরে গেছে আমাদের সামনের মাঠ, আর পুরো যে জায়গাটা ছিল, সমস্ত পুরো যে গ্রামের লোক সমস্ত সবাই এসে এখানে ভিড় জমায়। এইটা ওদের কাছে আর কি দুর্গা পুজোর মতো এরম উৎসব, কারণ বুঝতেই পারছো গ্রামেতে খুব নিস্তব্ধ পরিবেশ থাকে। তো এইখানে এই পুজোতে ওরা প্রচণ্ডভাবে আনন্দ পায়, আনন্দ করে, নিজেদের মতো ভেবে আনন্দ করে। এই বাড়ির পুজো যেন গ্রামের পুজো হয়ে উঠেছে এখন। এই যে মা আছে, এই এটি যে জায়গায় হয় সেটা হচ্ছে শিয়াখালা। তো এই যে মা আছে, ইনি এতটাই জাগ্রত যে পুরো গ্রামের মানুষের কাছে ইনি নিজেদের মেয়ে হিসাবে আসে যেমন, তাই সবাই পুরো গ্রাম মেয়েকে আদর আগলে রাখার জন্য এগিয়ে আসে। এখানে দেখতে পাচ্ছ কতটা ভিড়। এই ভিডিওটা আমার সন্ধেবেলায় তোলা ভিডিও, তো রাত্রিবেলায় এই ভিড়টা যে দেখছো সেটা দ্বিগুণেরও দ্বিগুণ হয়ে যায়। সেই ভিডিও তোমাদের আমি দেখাবো, সেই ক্লিপটাও আমি অ্যাড করে দেবো। তো যে thank you.
প্রহরের পুজো সবে শুরু হয়েছে এবং আমরা সবাই মন্দিরের মধ্যে চলে এসেছিলাম, সেখান থেকেই এই ভিডিওটা করা। এবং এখানে চারটে প্রহরে পুজো হয়, যে চারটে প্রহরে সম্পূর্ণভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রহরের পুজো, অঞ্জলি এবং পুষ্পাঞ্জলি সমস্ত বিষয়টি আলাদা এবং নতুনত্ব আছে প্রত্যেকটি বিষয়ে। ঠাকুরের অঞ্জলি এবং মন্ত্রপাঠ শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো একটি ব্যাপার আমাদের সবার সাথেই হয়েছিল এবং আশা করি যারা যাবেন তাদের সাথেও হবে। কথিত আছে, এই বাড়ির এক সন্তান, সে মিথ্যে কথা বলে মায়ের পুজো শেষ হওয়ার আগেই তার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন অন্য কোথাও, অন্য কিছু কাজের জন্য, যে কাজটা হয়তো খুব একটা ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু তারা বেরিয়ে পড়েছিলেন। তো যাই হোক, তো কিছুটা দূর যাওয়ার পরেই তারা একটি ইটভাটার ভিতরে জলাশয়ের মধ্যে সম্মুখীন হন একটা বিশাল বড় অ্যাক্সিডেন্টের, যে অ্যাক্সিডেন্টটা বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। ইটভাটার উপরে শ্রমিকরা দেখে সঙ্গে সঙ্গে নেমে আসেন এবং দেখে যে গাড়ির চারটে চাকাই জলের মধ্যে এবং গাড়ি পুরোটাই জলের মধ্যে, শুধু লাস্টের একটুখানি অংশ বেরিয়ে আছে গাড়ির জানলার, এবং তার মধ্যে থেকে সেই যে পুত্র সন্তান ছিলেন ওই সন্তানের হাত বেরিয়ে আছে এবং হাতের মধ্যে আগের বছরে মায়ের পুজোর অর্ঘ্য ছিল। সেই অর্ঘ্যটা দেখে তারা বুঝতে পারেন যে এই বাড়িরই কোনো ছেলে কিংবা পরিবারের সমস্যা হয়েছে। তারা যে কজন শ্রমিক ছিলেন চেষ্টা করে এবং ক্রেনে করে গাড়ি কোনো মতে তোলেন, এবং আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, পুরো প্রত্যেকে, যে কজন গাড়ির মধ্যে ছিলেন প্রত্যেকে জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায় ছিলেন এবং ফিরে আসেন এখানে, মায়ের কাছে ফিরে আসেন। এবং ফিরে এসে তারা পুজো দেয় এবং তারা তাদের ভুল স্বীকার করে যে তারা মায়ের পুজোতে ছিল, মিথ্যা কথা বলে তারা বেরিয়ে যাচ্ছিলেন, তাদের আদৌ কোনো কাজ ছিল না। তো যাই হোক, পুরোটাই শোনা কথা হলেও যতটা রটে তার কিছুটা তো ঘটে। তো সেই হিসাবেই বলছি যে মা যেমন অভিমানী, তেমন আবার সুখে দুঃখে সবার পাশেও আমাদের থাকে। তাই মায়ের অভিমানগুলোকে সরিয়ে রেখে আমরা যদি মাকে শুধু ভালোবাসা দিয়ে দেখি, তাহলে হয়তো মা আমাদেরকে আরও বেশি আপন করে নেবেন। এখানে বলি প্রচলিত আছে এখনো, যেমন আমরা জানি আঁক বলি, কুমড়ো বলি, লাউ বলি এখানে এখনো প্রচলিত আছে, এগুলোগুলো সব জায়গাতেই প্রচলিত আছে। এখন মাকে প্রথম প্রহরের আরতি তোমরা দেখতে পাচ্ছ, এরকম ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আর লাইক করো, আর প্লিজ বেল আইকনটা টিপে দিও।